number one, Diggy number one. দিদি নাম্বার ওয়ান সিজন ফাইভে সবাইকে স্বাগত। আর যে চারজন দিদি খেলছে তারা জীবনের প্রত্যেক মুহূর্তে হিসেব নিকেশ কষে চলে, তাদের হাত থেকে জল গলে পড়া মুশকিল। এই চারজন কিপ্টে দিদিকে নিয়ে শুরু করব আজকের পর্ব, দেখে নি তাদের, চলে এসো। এসে গেছে আমার চার কিপ্টে দিদি, সকলের সাথে পরিচয় করে নিই। প্রথমে শ্রীপর্ণা মুখার্জি, কোথেকে এসছো? আমি আসি বাগুইহাটি থেকে। তারপরে মৌমিতা সাহা পোদ্দার, নমস্কার দিদি, আমি বড়নগর থেকে আসছি। এরপরে আছে রুচি বৈদ্য, দমদম এক নম্বর রাধানগর থেকে এসছি, আর এখানে এসে খুব ভালো লাগছে। তারপরে আছে টুম্পা দে, আমি আসছি বাটানগর থেকে। তোমাদের চারজনকে দিয়ে শুরু করব আমাদের প্রথম রাউন্ড লুটপাট। তোমাদের খেলা হাজির, তোমরা তো জীবনের প্রত্যেকটা মুহূর্তে হিসেব করে চলো, সেরকমই একটা খেলা। কি আছে দেখো, অনেকগুলো খুচরো পয়সা রাখা আছে, যার মধ্যে দশটা পাঁচ টাকার কয়েন আছে, আর পাশে একটা লক্ষ্মীর ভাণ্ডার আছে। যেটা করতে হবে, তোমাদের চোখ বেঁধে দেবো, এক মিনিট সময় দেবো, এক হাত ইউজ করে ওই পাঁচ টাকার কয়েনগুলো ফেলতে হবে। এক মিনিটের মধ্যে যে যত বেশি ফেলতে পারবে সেই অনুযায়ী পয়েন্ট হবে। যে সব থেকে বেশি পাঁচ টাকার কয়েন ফেলতে পারবে সে পাবে 10, তারপর 8, তারপর 6, তারপর 4, ক্লিয়ার? আর খেলতে খেলতে তোমাদের করতে হবে একটা মজার কাজ, ঠিক আছে? তাহলে প্রথমে শুরু করব শ্রীপর্ণা, একটু গল্প করব। শ্রীপর্ণা এখন কি করছো বলো? আমি হিয়ালাল মজুমদার মেমোরিয়াল গার্লস কলেজে একজন নন টিচিং স্টাফ হিসেবে কাজ করছি। আচ্ছা, কি এমন কিছু করেছো যার জন্য তোমাকে সবাই কিপ্টে বলে ডাকে? ছোটবেলা থেকে দেখতাম মা বাবা খুব খরচা করে, এবার আমার ওই জন্য অত খরচা করতে ভালো লাগতো না, আমি একটু ওই জন্য হিসেব করে চলতাম। বাবা রিক্সা ভাড়ার জন্য 5 টাকা করে দিত, ওইটা আমি আমার কাছে রেখে দিতাম, আমি হেঁটে আসতাম, ওই টাকাটা আমি নিয়ে নিতাম। আর এক নম্বর থেকে আমি বাস চেঞ্জ করে অন্য বাসে করে দক্ষিণেশ্বর যাই, বাগুইহাটি থেকে এক নম্বরে আসতে হয়, সেখানে আমি মিনি বাসে উঠি না, কেন মিনি বাসে 7 টাকা লাগে, আমি পাবলিক বাসে উঠি, 5 টাকায় হয়ে যায়। আর তাছাড়া সেখানে কত টাকা সেভ হয় তোমার? 2 টাকা। 2 টাকা? হ্যাঁ। আর এছাড়াও JM1 কিংবা DN46 আমি এক নম্বর থেকে দক্ষিণেশ্বর যাই, কেননা C23 বলে একটা বাস আছে সরকারি, সেটা 1 টাকা বেশি লাগে। 1 টাকা বেশি লাগে? বলে তোমাকে আমার বাবা মা আর আমার হাজবেন্ড বলে আমি কিপ্টে। তিনজনই? তিনজনই, কেননা ওরা ঘুরতে যেতে চায়, আমি খালি বাধা দিয়ে দিই ওদের, ঘুরতে যেতে হবে না, এখন ঘোরার কি দরকার, কিংবা আমার হাজবেন্ড যদি কিছু কিনতে ফট করে একটা বড় অ্যামাউন্টের একটা কিছু কিনবে, যদি কিনতে চায় আমি সবসময় বাধা দিই, কিনতে হবে না, এখন কি দরকার, এখন তো আছে, দরকার নেই এখন। মানে তোমার স্বামীর যদি শখ থাকে একটা জিনিস কিনবে, তুমি কিনতে দেবে না? না দিদি, অ্যামাউন্টের হলে কিনতে দিই না, ছোটখাটো হলে কিনতে দিই। কি কাণ্ড, শেষছেন? হ্যাঁ শেষছেন। ওই তুমি কোথায়? আপনি তো খুব ভাগ্যবান মশাই। হ্যাঁ, সেমি নিশ্চিন্ত, মানে ভাবা যায় না, বেরোলে ওর হাত দিয়ে বেরোবে, মানে এটা তো একেবারে উল্টো, মেয়েরা একেবারে অন্ধের মতো স্পেন্ড করে, একদম নিশ্চিত, শাড়ি গয়না না কোনো রকম সেরকম কোনো চাহিদাই নেই, আমি যদি নিজে থেকে জিজ্ঞেস করি 10 বার জিজ্ঞেস করলে একবার হয়তো বলে হ্যাঁ ঠিক আছে আমি দাও, এটা খেলাটা খেলতে খেলতে তোমাকে যেটা বলতে হবে, এক চিলতে সিঁদুর চেটে গেল ইঁদুর, ঠিক আছে? একটু প্র্যাকটিস করে নাও। এক চিলতে সিঁদুর চেটে গেল ইঁদুর, তোমার সময় শুরু হচ্ছে এখন। এক চিলতে সিঁদুর চেটে গেল ইঁদুর, 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 এক চিলতে সিঁদুর চেটে গেল ইঁদুর।
ইঁদুর এক চিলতে সিঁদুর কেটে গেল ইঁদুর এক চিলতে সিঁদুর কেটে গেল ইঁদুর এক চিলতে সিঁদুর টাইম আপ দশটা পাঁচ টাকার কয়েন ছিল প্লেটে আছে চারটে তার মানে তুমি ছটা পাঁচ টাকার কয়েন ঢুকিয়েছ ওকে দেখি তোমার বাকি বন্ধুরা কি করে থ্যাংক ইউ মৌমিতা হ্যাঁ কি করো মৌমিতা আমি হাউস ওয়াইফ তো হাউস ওয়াইফ যখন তাহলে নিশ্চয়ই সংসারে অনেক খরচা হিসেব হ্যাঁ সেসব তো তোমারই হাতে অনেকটাই আমার হাতে একটু কিপটে হতে হয় তাই না একটু কিপটে হতেই হয় আর যা সবকিছু জিনিসের দাম সেখানে একটু বাঁচিয়ে না চললে খুব মুশকিল তো সেই জন্য একটু বুঝে খরচা করতে হয় আচ্ছা তোমার কিপটে মিলে একটা গল্প শোনাও আমার বাবার বাড়ি ছিল আর কি আসামে বাবা প্রচন্ড আত্মাভিমানী ছিলেন তো বাবা একটা খুব ছোট কারণে ওখান থেকে সব ছেড়ে মানে আমাদের সব কিছু বাড়ি জমি সব কিছু ওখানে তো সেখান থেকে বাবা চলে এসেছিল এসে মানে কলকাতায় আসা তো একদম নতুন করে শুরু করা তো সেখান থেকে আর্থিক পরিস্থিতি খুব একটা ভালো ছিল না তো আমার মাকে আমরা সব সময় দেখেছি যে মা কিভাবে জমিয়ে জমিয়ে আমাদের দুজনকে মানুষ করেছে তো অনেক সময় এরকম হয়েছে যে খুব কষ্টে কেটেছে কিন্তু কখনো আমাদের দেখে কেউ কখনো বুঝতেই পারেনি এটা আমার মায়ের শিক্ষা ছিল সেখান থেকে মা এসেছে হ্যাঁ মা এসেছে নমস্কার আপনার কিরকম লাগছে আপনার মেয়ে আজকে দিদি নাম্বার ওয়ান পডিয়ামে আমার খুব ভালো লাগছে এবং আপনার মেয়ে যে আপনাকে দেখে সঞ্চয়ী হতে শিখেছে প্রত্যেকটা জিনিসের মর্ম বুঝতে পেরেছে আপনার কিরকম লাগে আমার খুবই ভালো লাগছে যে মেয়ে আমাকে দেখে যে শিখেছে সংসারটা কিভাবে গোছাতে হয় তৈরি করতে হয় মানে টাকা পয়সা কিভাবে গোছাতে হয় ও ঠিক সেই জিনিসটাও আপনাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে ছোটবেলা থেকে দেখেছে কিভাবে আপনি যে বাবা মা এত সংসারকে দাঁড় করিয়েছে বাবা মা এত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে হ্যাঁ মমিতার জন্য একটা হাততালি সঞ্চয় করাটা সত্যি একটা লক্ষ্মীশ্রী ব্যাপার হ্যাঁ দিদি আমি এরকম বাবা মার সন্তান হিসেবে সত্যি গর্বিত আর চোখে জল নয় কষ্ট সব পেছনে ফেলে চলে এসছো হ্যাঁ চলে এসো তাহলে যে দেখি লক্ষ্মীর ভান্ডারে কটা পাঁচ টাকার কয়েন তুমি ভরতে পারো ঠিক আছে এসো তোমার কয়েন ভরতে ভরতে যেটা তোমায় বলতে হবে একদম ধমকে বলতে হবে ধমকে ঠিক আছে বরের খাওয়া কমাও বেশি টাকা জমাও ঠিক আছে বলো বরের খাওয়া কমাও বেশি টাকা জমাও বরের খাওয়া আচ্ছা বরকে খুব খেতে ভালোবাসে একটু খেতে ভালোবাসে এক হাত ইউজ করবে এক মিনিট সময় আচ্ছা সময় শুরু হচ্ছে এখন বরের খাওয়া কমাও বেশি টাকা জমাও চলো 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 জোরে বলো কেউ শুনতে পাচ্ছে না বরের খাওয়া কমাও বেশি টাকা জমাও বেশি টাকা জমাও বরের খাওয়া কমাও 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 বেশি টাকা জমাও বলো বলো বরের খাওয়া কমাও বেশি টাকা জমাও 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 টাইম আপ দশটা পাঁচ টাকার কয়েন ছিল চারটে পড়ে আছে তার মানে তোমার ছটা থ্যাংক ইউ চলো রুচি কারা কারা বলে তুমি নাকি ভীষণ কিপটে কে বলে চলো দি বলে দিও কিপটে আমার থেকে বেশি কিপটে তোমার দিদি বেশি কিপটে হ্যাঁ আমার থেকে বেশি কিপটে আচ্ছা কিরকম বলো কোথায় যাওয়ার হলে অটো একটু আগে গিয়ে একটু কম টাকা দেয় কি একটু আগে গিয়ে পাঁচ টাকা যেখানে ছয় টাকা নেয় একটু আগে চলে যাবে তাহলে পাঁচ টাকা নেবে এভাবে করে আমার থেকে বেশি কিপটে আর আমাকেও সাথে সাথে কিপটে বানিয়ে দিয়েছে মানে তুমি দেখা দেখি কিপটে হয়ে গেছো তুমি কি কিপটেমি করো যেরকম আমাদের এক নম্বরে বৃষ্টিতে অনেক জল ওঠে তো রিক্সাওয়ালা তখন 40-50 টাকা নিচে নেবে না তাই জন্য আমরা হেঁটে হেঁটে যাই এক নম্বর ব্যাগের মধ্যে জলের বোতল নিয়ে নিই তারপরে পা ধুয়ে নিই মানে 50 টাকা দেবে না ঠিক আছে রুচি চলে এসো
তোমাকে যেটা বলতে হবে, বাবা করে সম্প্রদান, ন্যাড়া মাথায় সিঁদুর দান। বলো, বাবা করে সম্প্রদান, সম্প্রদান, সম্প্রদান। তোমার কি বাংলা বলতে প্রবলেম? আমার একটু প্রবলেম হচ্ছে। কেন বলো তো? আমি বেসিক্যালি বিহার থেকে, তো ওইখানেই পড়াশোনা করেছি, তাই একটু প্রবলেম হয়। তুমি হিন্দিতেই বলো, কাচ্চা পাপড় পাক্কা পাপড়, ঠিক আছে? ইজি? হ্যাঁ ইজি। চলো বেঁধে দাও। সময় শুরু হচ্ছে এখন। কাঁচা পাপড় কাঁচা পাপড় কাঁচা পাপড় কাঁচা পাপড় কাঁচা পাপড় কাঁচা পাপড় ধরে বলো, কাঁচা পাপড় কাঁচা পাপড় কাঁচা পাপড় কাঁচা পাপড়। ভেরি গুড, কাঁচা পাপড় 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 কাঁচা পাপড়। ভেরি গুড, কাঁচা পাপড় 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 দেখে নি দশটার মধ্যে কটা পড়ে আছে। দুটো মানে আটটা। থ্যাংক ইউ টুম্পা। কি করছো এখন? আমি এখন থার্ড ইয়ারে পড়ছি সোশিয়োলজি অনার্স নিয়ে। আচ্ছা কি এমন করেছো বলো তো, তোমায় কি ইচ্ছে বলা যায়? আসলে আমি প্রোজেক্ট মার্কেটিং এত করতে চাই না। করো না? না, ভাল লাগে না অত মার্কেটিং আমার। তারপর কলেজে বন্ধুদের সাথে আমাকে ওরা নিয়ে যায় সঙ্গে করে, মানে জুয়েলারি কেনার জন্য, কেন আমি খুব কমাতে পারি রেট। ও ওই জন্য ফিক্সড প্রাইসের দোকানে গিয়ে আমি ওখানে মানে বার্গেনিং করি। সেখানে বার্গেনিং করো? হ্যাঁ, আমি বলি এক টাকা অন্তত কমাতে হবে। এক টাকা? তাও কমাতে হবে। আমি যদি শপিংয়ে যাই তোমাকে নিয়ে যাবো। আমার বৌদিও নিয়ে যায়। বৌদিও নিয়ে যায়? হ্যাঁ, বৌদি প্রথমে আবিষ্কার করেছে যে আমি কিপটে। আবিষ্কার করেছে? হ্যাঁ। বলে তুমি এত কিপটে টুম্পা, কি বলবো। বসে যাবো? হ্যাঁ যাবো। সেই পয়সাটা জমানোর পর কি করো? এবার পুজোতে আমার বাবা মাকে গিফট করেছি। বা কি গিফট করেছো? মাকে শাড়ি, বাবাকে শার্ট প্যান্ট। এসছে বাবা? ওকে ঠিক আছে, চলে এসো তাহলে। তোতাগুলো ছাতা হাতে আতা খায়। তোতাগুলো ছাতা হাতে আতা খায়, ঠিক আছে? পড়িয়ে দাও। এক হাতে পুরো কাজটা করবে, রেডি? তোমার সময় শুরু হচ্ছে এখন। স্টার্ট, বলতে থাকো। তোতাগুলো ছাতা হাতে আতা খায়, তোতাগুলো ছাতা হাতে আতা খায়, তোতাগুলো ছাতা হাতে আতা খায়, ছোটাগুলো তাতা হাতে আতা খায়, তোতাগুলো ছাতা হাতে না, তোতাগুলো তাতা হাতে আতা খায়, ছোটাগুলো তাতা হাতে আতা খায়, ছোটাগুলো তাতা হাতে আতা খায়, তোতাগুলো ছাতা 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 হাতে। ভেরি গুড, দশটা কয়েন ছিল পাঁচ টাকার, একটাও নেই। থ্যাংক ইউ। এই রাউন্ডে আজকে কোনো ফোর্থ পজিশন নেই, দুজন আছে থার্ড পজিশনে, তারা হলো শ্রীপর্ণা, মৌমিতা, দুজনেই পেয়েছে সিক্স পয়েন্টস। আজকে যে এই রাউন্ডে সেকেন্ড পজিশনে আছে, যে পেয়েছে এইট পয়েন্টস, সে হলো রুচি। আর আজকে যে ফার্স্ট পজিশনে আছে এই রাউন্ডে, টুম্পা, টেন পয়েন্টস। এবার সকলে দেখো গিফট, টিভি, রাইস কুকার, ডিজিটাল ক্যামেরা, ক্যাব, ইন্ডাকশন ওভেন। টুম্পা তুমি এই রাউন্ডে হাই স্কোরার, তুমি দুটো গিফট পাবে, কি চাই বলো? ক্যাব। ক্যাব, রাইস কুকার। ক্যাব আর রাইস কুকার দিয়ে দাও। রুচি, টিভি। সুপর্ণা, শ্রীপর্ণা, ক্যামেরা। আর মৌমিতার জন্য রয়েছে ইন্ডাকশন ওভেন, সুপর্ণা দিয়ে দাও। এই রাউন্ডে হাই স্কোরার হয়েছে টুম্পা, তাই তোমার জন্য আছে একটা সারপ্রাইজ উইন্ডোর খেলা। এখানে দেখো দুটো উইন্ডো আছে, এক আর দুই লেখা, এই দুটোর মধ্যে যে কোনো একটাই আছে ওয়াশিং মেশিন। তোমাকে গেস করে বলতে হবে
কোন উইন্ডোতে আছে ওয়াশিং মেশিন? রাইট গেস, ওয়াশিং মেশিন তোমার। আর যদি রং গেস হয় তাহলে ভেতরে যেটা থাকবে তোমাকে ফেস করতে হবে। তাহলে বলো। দুই। শিওর? বেবি বলো। বলবো এক। আচ্ছা কে হাত তুলছে যে? আমার মামা। মামা? আচ্ছা এক নম্বরে। এক নম্বর কি মামার সঙ্গে যাচ্ছ তুমি? যাই। ভেবে দেখো, মামা বলছে এক, তুমি বলছো দুই। আচ্ছা এক নম্বর। ভগবান বিশ্বাস করো? হ্যাঁ একটা করি। ভগবানকে ডাকো, আমি এগোচ্ছি। এক তো। ফুলছি কিন্তু। তুমি প্রথমে যেটা বলেছিলে বারবার বলছিলাম, তুমি কিন্তু দুই বলেছিলে, হঠাৎ করে মামা কি বললো চেঞ্জ করে দিলে। দু নম্বরটাও দেখিয়ে দেখি আছে। এই সেই ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিনটা তোমার হয়ে যেত, ব্যাড লাক কি করবে? এবার তো তোমাকে শাস্তি ফেস করতে হবে। দেখো এই ডিসিশনটা তো তোমার একার ছিল না, তোমার মামা কিন্তু ইকুয়ালি ইনভলভ, শাস্তি কিন্তু কিছুটা ভাগ তারও পাওয়া উচিত। তোমার মামাকে ডেকে নি, সেও তোমার সঙ্গে শাস্তি ভোগ করবে। চলে আসুন। ও মামা কোথায় গেলি রে, ও মামা কোথায় গেলি রে, ও মামা কোথায় গেলি রে, ও মামা কোথায় গেলি রে। তুমি দুটো লাইন বলবে নাচতে নাচতে। আমার মামা দেয় হামা, গায়ে তার নীল জামা। এইটা নাচতে নাচতে তিন পাক ঘুরবে আর তোমার পেছনে মামা দেবে হামা। আছে আমার মামা দেয় হামা, গায়ে তার নীল জামা। বসে পড়ুক, হাঁটু নিচে রাখুন, সুবিধা হবে। হ্যাঁ আমার মামা দেয় হামা, গায়ে তার শুরু করবো সেকেন্ড রাউন্ড, গোল্ডেন লুক। Thank you very much. আজকে আমাদের স্পেশাল গেস্ট ইমন। কেমন আছো ইমন ভাই? আমি একদম ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো ভালো আছি, অসাধারণ গাইলে তুমি। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু শুধু অসাধারণ গাইলে চলবে না, আমাদের কিপটে দিদিদের জন্য গান গাইবো। নিশ্চয়ই, ডেফিনেটলি 100 বার গাইবো। তাহলে সেখানে কিন্তু কিপটেমি করলে চলবে না। সেখানে আমি কিপটেমি করি না গানে। এই রাউন্ডে থাকবে গানের কোয়েশ্চেন, প্রত্যেকটা রাইট অ্যানসার দিলে 10 পয়েন্ট। সঙ্গে জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সোনা এবং হীরের আকর্ষণীয় উপহার তোমরা গান গিয়ে লুটে নিতে পারো, সোনা এবং হীরে। ঠিক আছে তাহলে ইমন? না পারলে প্রত্যেকে বাড়িতে চাঁদা নিতে পাঠাবো। আচ্ছা শ্রীপর্ণা, সব থেকে
মানে কৃপণতা করেছে এমন কোন ঘটনা আছে সবথেকে বেশি করেছে তুমি হ্যাঁ আছে মানে স্ল্যানেটের দিকে মার্কেটিং করতে গেছি এবার একটা দোকানের একটা যেটা প্রাইস বলছে যে 1800 টাকা 1800 টাকা একটা ব্যাগের দাম বুঝতে পারছি এটা তো হওয়ার মানে উচিত না কিন্তু সেটা 1800 টাকা বলে বসে আছে ওরা একেবারে কমিয়ে 300 টাকা বললে ভালো দামি গাড়ি কিনতে গেলাম শোরুমে ঢুকে কত দাম বলছে স্যার এটার দাম 35 লাখ টাকা বলছে আমি 1.5 লাখের বেশি এক পয়সাও দেবো না দিতে পারলে দিই মানে ওরকম একটা ব্যাপার তুঝকো আতে এই গানটার মধ্যে একটা পার্টিকুলার ওয়ার্ড আছে যেটা আমি কি গেয়েছি আমি যেটা জানি না সেটা সঠিক ওয়ার্ডটা দিয়ে একটা গান গাইতে হবে সঠিক উত্তরটা হবে চন্দা একটা গান গাইতে হবে চন্দা হ্যায় তু মেরা সূরজ হ্যায় তু ও মেরি আঁখো কা তারা হ্যায় তু জিতি হু মে বস জিসে দেখ কে ইস টুটে দিল কা সহারা হ্যায় তু চন্দা হ্যায় তু মেরা সূরজ হ্যায় তু বাহ চাঁদা থেকে বেঁচে গেলেন চাঁদা নিতে পাঠাচ্ছি না তাহলে কি ওকে 10 পয়েন্ট দেবো একদম আরামসে দেওয়াই যায় চলে এসো শ্রীপর্ণা জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড ইয়াররিং শ্রীপর্ণার জন্য মৌমিতার জন্য আমি গানটা গাইবো তারপরেই প্রশ্নটা করব দিদি একটা প্রশ্ন করব ইমনকে হ্যাঁ নিশ্চয়ই বলো নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে ইমন তো ম্যারিড তো আপনার কি এরকম কোন অভিজ্ঞতা আছে মানে কি বউ কি এরকম বার্গেটিং করা পছন্দ করে নাকি আমার মার্কেটিংটা খুব কম করা হয় মানে আমার এখনো মানে মোটামুটি মা মার্কেটিংটা করে আনে মা মানে যা হয় আর কি কোনোভাবে এখন হয়তো মা একটু রিয়েলাইজ করেছে যে না আমার ছেলেকে 2-4 জন চেনে এতটা করাটা ঠিক হবে না মা আমার এরকম ডেঞ্জারাস ছিল ওরকম মানে 1800-300 টাকা ওরকম ব্যাপার ছিল একটা ক্লিন করি মানে যাতা ব্যাপার মানে সেটা হয় ডেফিনেটলি হয় এখন একটু কমে গেছে আচ্ছা তো মৌমিতার জন্য বলো গান চলো একটুখানি একটা গান গেয়েই ফেলি একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি এটুকুই গাইছি আর বেশি গাইতে পারছি না গানটা তো এই গানটা তো আমি কি গাইলাম আমি জানি এবং সবাই জানে এবং এটা প্রপার টিউনটা গাইতে হবে এই গানটা সুর দিয়ে গাইতে হবে ঠিক সুরটা মানে একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি তাই নিয়ে মনে মনে জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে একটা ডায়মন্ড রিং মৌমিতার জন্য রুচি ওর জন্য একটা প্রশ্ন আছে হ্যাঁ এবং সেই প্রশ্নটাও আমি গানটা গাইবার পরেই করব মুঝকো ইরাদে দে হাসনে দে বাদে দে
থ্যাংক ইউ। এটা হলো একটা গান, যে গানটার কি সিচুয়েশনের উপর মোটামুটি বুঝতে পারছো, মানে প্রেম নিবেদন, মানে প্রপোজ কাইন্ড অফ, তো সেম সিচুয়েশনের উপর একটা গান তোমার গাইতে হবে। जरा सी दिल में दे जगा तू, जरा सा अपना ले बना, जरा सा ख्वाबों में सजा तू, जरा सा यादों में बसा, मैं चाहूँ तुझको मेरी जा बेपना, फिदा हूँ तुझ पे मेरी जा बेपना। जरा सा अपना ले बना। जी बांग्ला एवं सेंसो गोल्ड तरफ से के ए डायमंड पेंडेंट तुम्हारे लिए। जरा सा यादों में बसा। टुम्पा বল তোমার জন্য কি প্রশ্ন? ওর জন্য প্রশ্নটা আমি করব না, আমার পিছনে যে এলসিডিটা আছে সে করবে প্রশ্নটা। গানটা আমি গাইবো, যেন আমি গাইছি গানটা। কলিকালের নতুন লীলা দেখো কত সংসার, এলসিডি করবে ভালো করে দেখে না। মা গো মা তোরে কি ছলো না, তুই দেখা দিলি না আর টাকাও দিলি না, তোকে এত করে ডাকার পরে এই কি দিলি মা, মাথা বড়া টাক দিলি আকার দিলি না, মাথা বড়া টাক দিলি আকার দিলি না। জি বাংলা এবং শেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং টুম্পার জন্য। দেখে নিই সেকেন্ড রাউন্ডের পর স্কোর কি দাঁড়ালো। শ্রীপর্ণা 16 পয়েন্টস, সঙ্গে ডিজিটাল ক্যামেরা এবং কানের দুল মৌমিতা 16 পয়েন্টস, ইন্ডাকশন ওভেন আন্টি রুচি 18 পয়েন্টস, সঙ্গে টিভি পেন্ডেন্ট টুম্পা 20 পয়েন্টস, সঙ্গে ট্যাব রাইস কুকার আংটি। ইমন থ্যাংক ইউ ভেরি মাচ, খুব মজা করলাম। থ্যাংক ইউ সো মাচ, দারুণ দারুণ গান শুনলাম। থ্যাংক ইউ সো মাচ, আমারও খুব ভালো লাগলো। কিন্তু যাওয়ার আগে তো তোমায় ছাড়বো না, আর একটা দারুণ গান শুনে তারপরে ছাড়বো। নিশ্চয়ই, আমি একটু গিটারটা রেখে আমি সবাইকে একটুখানি চাইবো একসাথে একদম সামনে গিয়ে, আমরা যদি একটুখানি এনজয় করে গাইতে পারি। ওকে কোয়েশ্চেন, একটা বক্স আসবে, সেই বক্স থেকে পাঁচটা ছবি বেরোবে, আবার ঢুকে যাবে, যখন ঢুকবে একটা ছবি মিসিং থাকবে, তোমাদের সেটা দেখে আইডেন্টিফাই করতে হবে কোন ছবিটা বক্সের ভেতরে গেল না, কোন ছবিটা মিসিং। বক্স স্ক্রিনে এলো, খুলে গেল, মিঠুন চক্রবর্তীর ছবি বেরোলো, শাহরুখ খান, অমিতাভ বচ্চন, উত্তম কুমার, আমির খান, এবার ছবিগুলো ঢুকবে। বন্ধ হয়ে গেল, এবার বলো। টুম্পা শাহরুখ খান, শাহরুখ খান, ঠিক আছে দেখে নি, মিঠুন চক্রবর্তী, অমিতাভ বচ্চন, উত্তম কুমার,
आमिर खान शाहरुख खान छवि मिसिंग राइट आंसर 25 चुम्पा बोलो की ने किचन चिमनी सुकन्या थर्ड क्वेश्चन स्क्रीने एक गल्प आसबे সেই গল্পের শেষে একটা প্রশ্ন আসবে যার উত্তরটা গল্পের মধ্যেই লুকানো আছে তোমাদের বলতে হবে উত্তরটা কি তুমি সকালে স্নান করে কোল্ড ক্রিম মেখে অফিস গেলে গিয়ে মনে পড়ল আজ রবিবার আবার তুমি বাড়ি ফিরে শুয়ে পড়লে এটা কোন কাল টুম্পা বাদ দিয়ে বাকি তিনজন এবার বলো শ্রীপর্ণা শীতকাল কেন কোল্ড ক্রিম মেখে অফিসে গেছিলাম কোল্ড ক্রিম তো শীতকালেই মাখে খাই দেখে দিই রাইট আনসার 25 কি নেবে বলো রুটি মেকার রুটি মেকার ফোর্থ কোয়েশ্চেন স্ক্রিনে দুটো ছবি আসবে দুটো ছবি থেকে একটা কথা বেরোবে যেটা একটা মনীষীর বাণী সেই কথাটি এই দুটো ছবি থেকে বেরোবে দেখে নাও আবার ভুল করলে বারবার বলছি এবার বলর পর বাজার টুম্পা বাদে বাকি তিনজন এবার বলো টাকা মাটি মাটি টাকা শ্রীরামকৃষ্ণদেব বলেই আছেন টাকা মাটি মাটি টাকা ওনার আর ওখানে টাকার মাটির ছবি আছে মাটি টাকা 20 পয়েন্টস কি নেবে বলো 5.1 হোম থিয়েটার দিয়ে দাও ফিফথ কোয়েশ্চেন স্ক্রিনে একটা গল্প আসবে যেখানে একটা সম্পর্কের গল্প থাকবে গল্পের শেষে একটা প্রশ্ন থাকবে সেই সম্পর্কটি নিয়ে তোমার স্বামী তার ভাগ্নেকে এক বাটি খেজুর গুড় দিল সে সেটা তার কিপ্টে বাবাকে দিল একটা বড় পিঁপড়ে বাটি থেকে উঠে চলে যাচ্ছিল তিনি সেটা ধরে একবার চেটে ছেড়ে দিলেন কিপ্টে মানুষটি তোমার কে এবার বলো শ্রীপর্ণা আমার নন্দাই বুঝে দাও আমার স্বামীর ভাগ্নে মানে আমার ননদের তোমার স্বামীর ভাগ্নে কি করে তোমার ভাগ্নে হয় মানে আমার স্বামীর মানে আমার ননদের ছেলে সে আমার ননদের ছেলে এবার আমার ননদের ছেলের বাবা তার মানে আমার নন্দাই হ্যাঁ সেই তো চেটে কিপে থেকে চেটে গুটটা খেয়ে নিল তাহলে আমার নন্দাই হচ্ছে সে রাইট আনসার চলে ভাই কি নেবে বলো জুস লাস্ট কোয়েশ্চেন চারটে ছবি স্ক্রিনে আসছে এই চারটে ছবির মধ্যে একটা ছবি বাকি তিনটে ছবির সঙ্গে যায় না মানে বেমানান সেই ছবিটাকে আইডেন্টিফাই করতে হবে চারটি হচ্ছে সপ্তম আশ্চর্যের ছবি রোমের পিজা টাওয়ার প্যারিসের আইফেল টাওয়ার স্ট্যাচু অফ লিবার্টি তাজমহল এবার বলো টুম্পা স্ট্যাচু অফ লিবার্টি কেন একটা মানুষ মানে এটা তো সব এক একটা বিল্ডিং মানে ইয়ে টাইপের কিন্তু তো মানুষের মতন স্ট্যাচু অফ লিবার্টি মানে যেহেতু মানুষের ছবি সেটা যায় না তিনটের সঙ্গে চারটেই তো সপ্তম আশ্চর্য এবং চারটেই তো স্ট্রাকচার অ্যাকচুয়ালি এখানে অড ওয়ান আউট হচ্ছে তাজমহল তাজমহলটা ভারতে অবস্থিত তাই জন্য তাজমহলটা অড ওয়ান আউট সরি টুম্পা -10 আমাদের এই রাউন্ডে খেলা শেষ কেমন লাগলো কিপ্টে দিদিরা ভালো লেগেছে আনন্দেতে কিন্তু কোনো কৃপণতা নেই ভালো আজকে দিদি নাম্বার ওয়ান হলো শ্রীপর্ণা দেখো পাঁচটা দারুণ গিফট আছে তোমার জন্য শাড়ি ফ্রিজ ওয়ার্ড্রপ ভ্যাকিউম ক্লিনার এবং ড্রেসিং টেবিল প্রত্যেকটা গিফটের পাশে দেখো একটা করে খেলা আছে
গিফটের পাশে খেলাটা খেলবে, তারপর গিফটটাকে নিয়ে গিয়ে ওই ইয়েলো রিবনে ওই পারে করে দিতে হবে। দেখো প্রত্যেকটা খেলায় দুটো করে চান্স আছে, এই পাঁচটা গিফটের মধ্যে যে কোনো চারটে তুমি যদি লাইনের ওই দিকে নিয়ে যেতে পারো তাহলে অটোমেটিক্যালি পাঁচ নম্বর গিফটটা তোমার, তোমাকে খেলতে হবে না। তিন মিনিট সময় থাকবে তোমার হাতে। আর তুমি যদি চারটে গিফট মানে খেলে না পারো, একটা গিফটও তোমার হবে না, উল্টে তোমার গিফট থেকে একটা গিফট আমরা ফেরত নিয়ে নেব। তুমি যদি মহালুট রাউন্ড জিততে পারো, এই পাঁচটা গিফট তো পাচ্ছই, তার সঙ্গে আরও পাচ্ছ সেনপো গোল্ড গসিপ কালেকশনের জুয়েলারি এবং প্রিয়গোপাল বিষয়ের একটি শাড়ি। আর দুটো ভারী যে প্রোডাক্ট আছে এই দুটোর জন্যে তুমি বাড়ির কারোর হেল্প নিতে পারো। আমার হাজব্যান্ডের হেল্প নেব, দেখে নাও। তোমার সময় শুরু হচ্ছে এখন। ওর জন্য একটু জড়িয়ে ধরো দেখি। তোমরা সবাই চলে এসো। তোমাদের সকলের জন্য রয়েছে পালসে আর ট্রফি টুম্পা, এটা তোমার জন্য এই ট্রফিটা। রুচি তোমার জন্য আর এই ট্রফি। মৌমিতা তোমার জন্য আর এই ট্রফি। আর আজকে দিদি নাম্বার ওয়ান শ্রীপর্ণা পাচ্ছে জি বাংলার তরফ থেকে এবং সেনকো গোল্ডের তরফ থেকে একটি সোনার হার এবং দিদি নাম্বার ওয়ানের ব্যাচ। উইনারের ট্রফি, 9x9 এর তরফ থেকে একটা 1000 টাকার গিফট ভাউচার। সঞ্চয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ জীবনে, তার জন্য যদি একটু কিপ্টে হতে হয় দোষ নেই, তবে তোমরা কিপ্টে না হয়ে আমি বলি তোমরা সঞ্চয় দিদি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, আপনারাও খুব ভালো থাকবেন, দেখা হবে পরের দিন, নমস্কার।